আজ শনিবার 22শে অগ্রহায়ণ 2023 সালের 9ই ডিসেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকর্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাবেন এক এক করে শনির মন্ত্রসমূহ, শনির বীজ মন্ত্র, শনির প্রণাম মন্ত্র, শনিদেবের গায়ত্রী মন্ত্র। কোনো কিছু না পারলেও শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শানিশ্চারায় নামা সন্ধ্যাবেলার সময় 108 বার করে জপ করবেন, অত্যন্ত উপকৃত হবেন। আজ শনিবার সরিষার তেল বেগুন কালো রঙের জিনিস খাবেন না, কিনবেন না। আর শনি যাদের জন্মছক বা ন্যাটাল চাটে শনি দুর্বল অবস্থানে আছে তারা অবশ্যই আজ সরিষার তেল একটি স্টিল বা লোহার পাত্রে ঢেলে নিজের মুখের প্রতিচ্ছবি দেখার পর গরিব মানুষদের মধ্যে দান করে দিন, অত্যন্ত উপকৃত হবেন। বন্ধুরা, এই ডিসেম্বর মাসের যে মান্থলি রাশিফলের ভিডিও যদি না দেখে থাকেন দেখে নিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2024 কেমন কাটবে আগ্রিম আভাস পাবেন। আর এই ডিসেম্বর মাসে কিন্তু শুক্রের মালব্য যোগ, মঙ্গলের রুচক যোগ, সূর্যবুধের বুধাদিত্য যোগ থাকছে। আবার বৃহস্পতি এ মাসেই মার্গী হবে, শনি জাস্ট মার্গী হয়েছে, রাহু কেতু 1.5 বছর পর রাশি পরিবর্তন করেছে। ঘটনা বহুল এই ডিসেম্বর মাস, অবশ্যই সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সামনে আসা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। আজ আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আছেন তাদেরকে কিন্তু একটু সাবধান থাকতে বলবো। বিশেষ করে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না, আবেগকে নিজের রাগকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করুন। কাছের মানুষজনদেরকেও একটু সুযোগ দিন, আবেগ প্রবণতাকে সামনে রাখুন, তা না হলে সম্পর্কের ভাঙন কিন্তু আজ অনিবার্য। কোনো বিষয়েই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত যেন নেবেন না, পরে বুঝবেন যে আপনি ভুল করে ফেলেছেন। জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যেন যাবেন না, সুখ না থাকলে দুঃখেরও কিন্তু কোনো অনুভূতি নেই। আজ সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করুন, মন ভালো থাকবে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে একটু ক্লান্তি অনুভব করতে পারেন, তবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। আর্থিক পরিস্থিতিকে উন্নত করবার জন্য জরুরি কোনো জিনিসপত্র শপিং বা কেনাকাটা হয়তো আপনাদের করতে হতেই পারে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্টও আপনাদের হতেই পারে। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় কিন্তু মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎসঙ্গে চলে যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে। হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরই নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন, তা নাহলে আজ কিন্তু আপনারা গৃহের কর্তা কর্ত্রীদের কুনজরে পড়ে যেতে পারেন। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথে ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বও সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। আপনাদের মধ্যে যারা যারা ফটোগ্রাফির কাজ করেন তাদের জন্য দিনটি রাজযোগের ন্যায়। আবার যারা ফটোগ্রাফির দক্ষতা অর্জন করতে চান তাদের জন্যও দিনটি অত্যন্ত শুভ। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আবারও বলবো, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যেন সন্দেহবাতিক হবেন না। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ আপনাদের খুব বেশি ক্ষয়ক্ষতি কিন্তু করতে পারবে না।